চলে যাচ্ছে? জি স্যার। মুখের উপর বলে দেবেন না, এ নো নো। চা। ওই চাইয়া দেহস কি? বাকের ভাইয়ের এক কাপ চা দে। 7 টাকা ভাড়া ঠিক কইরা 5 টাকা দেন কোন বিচারে? হাও মেমোরটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। এখন বলেন ওই রিকশাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? ওই মাথার মধ্যে কি আছে, গরুর গোবর? কত আমি জানি শকত, সন্ধ্যাবেলা থেকে বাচ্চাগুলির বকাবকি মারধর করতে আছে। আমরা সত্যি আমরা বল আমরা সত্যর দল মধ্যে এসব কি হচ্ছে মামা? তুই যা তো মনে যাচ্ছে। তোর বাবা তোকে মেরেছে? না, আপাকে ডেকে দেব। আমি হলাম চেয়ার টেবিলের মতো। কি হলো, হাসছিস কেন? এতে হাসির কি আছে? হ্যাঁ মামা, মামা মামি জ্বর খুব বেড়েছে। জ্বর বাড়ছে তো আমি কি করব? আমি কি ডাক্তার? একটু পাশে গিয়ে বসো। পাশে গিয়ে বসে জ্বর কমবে? আচ্ছা থাক, তোমাকে পাশে বসতে হবে না, তুমি এই চেয়ারটাতে বসে থাকো, এই কুকুরটার পাশে বসে থাকো। কে হাসে? হাসে কে? হাসতেছিল কে বাবু? হাসতেছিল কে? আমি না বাবা। তুই না তাহলে কে? বাবা আমিও হাসতেছিলাম। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করিব আপান্ত, শুনেও শুনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। দাদা যান চুপ করেন, মহাশয় যাবেন সাগর সঙ্গমে। রাত তো প্রায় 2টো বাজে, ঘুমাতে যাবে না? তোমার কি হয়েছে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, যখন তোমার ইচ্ছে হয় তখন বলো। এখন ঘুমাতে চলো। আমাকে কেউ দেখতে পারে না রে মুনা। কথাটা খুবই সত্যি, তুমি এমন কোন রসগোল্লা না যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য জেগে আছি। জিজ্ঞেস কর।
বাবা আমাকে দেখতে পারে না কেন আপা? তোকে দেখতে পারে না কারণ তোর গায়ের রং খুব ফর্সা, একেবারে টকটকে। কারণ মামার তো গায়ের রং একদম কালো, চেহারা তো মোটেই ভালো না। আমার মনে হয় ঈর্ষা, ঈর্ষার কারণে তোকে দেখতে পারে না। তোমাকে কোনো সিরিয়াস কথা জিজ্ঞেস করলে তুমি এরকম ঠাট্টা করে জবাব দাও কেন? বোকার মতো কথা বললেও আমি ঠাট্টা করেই জবাব দিই এবং ভীষণ রাগ করি। মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, নেভার। মুনা, মুনা, আবার কি হলো? কি বাচ্চারা ঘুমায়? আমার তো সেরকমই মনে হয়, তুমি দেখো না। মানে মেয়েটারে মেরে মনটা খুব খারাপ, কি করবো বল? রাখাল বলুক ইংরেজি জানে না, মেজাজটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি আদর শেষ করে যাও, আমি ঘুমাবো। কি হলো, আরেকজনকে করবেন? তোর প্রশ্নের উত্তর পেয়েছিস। একটা কথা মনে রাখিস বকুল, এই পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু খারাপ বাবা একজনও নেই। বাকের ভাই সামনে দিয়ে হেঁটে চলে গেল, ফিরে তাকালো না। নো লুক নো রেসপেক্ট। মজনুরে বলেন ধোলাই দিয়ে দিব। এই মজনু ধোলাই। মতি ডাক, মতি, মতি। সিগারেট ফেলো তো। এবার কথা বল বাকের ভাই, আগে দেখি নাই। কেমন আছো মতি? সময় খারাপ, পাশ হয়ে বাকের ভাইয়ের সালাম করো। নোডিলে বাকের ভাই পালন করে দেন। ঠিক আছে, যাও, চোখের যত্ন নিবা, চোখ অমূল্য ধন। কলা দিয়ে দাঁত মাজবা, দাঁত পরিষ্কার হয়। গো মতি, কলা খাইয়ে যাও। এই ওরে একটা ব্যানানা দে। কলাটা শেষ করে যাও, খাও, ভিটামিন এ উপকার হবে। তাড়াতাড়ি খাও, গিলে ফেলো। খোসাটা তুলে নিয়ে যাও, পাবলিকের অসুবিধা হইতে পারে। কুইক। গো। ছেলে খারাপ না। যাবার সময় তো সালাম দিয়ে গেল না,
ঠিক মুসলমান আমাকে কেমন দেখাচ্ছে না? খুব সুন্দর লীনা, তুই বল আমাকে কি পরীর মতো সুন্দর দেখাচ্ছে? পরী আরো সুন্দর। তুই কখনো পরী দেখেছিস? তাহলে তুই বুঝলি কি করে পরী আমার চাইতে সুন্দর? পরী কি তোমার চেয়ে কম সুন্দর? অনেক কম সুন্দর। আপা, তুমি আজ অফিস যাচ্ছ না, তাই না? বুঝলি কি করে? তোমাকে খুব খুশি খুশি লাগছে। না, অফিস তো যাবই, অফিসে পরে অন্য কোথাও যেতে পারি। মামুন ভাইয়ের কাছে? হুম। তোমাদের বিয়ে কবে হবে আপা? ও একটা চাকরি টাকরি পাক, তারপর তো বিয়ে। হাসিস না, হাসছিস কেন তুই? বাকের ভাইয়ের ধারণা তুমি বাকের ভাইকে বিয়ে করবে, তার দিকে তোমার নাকি খুব টান। গা জ্বালা করা কথা বলবে না। জান কই বাকের ভাই? রিক্সা ঠিক করে দিয়েছি। মেয়ে ছেলে সব পারে, রিক্সা ঠিক করতে পারে না। কারেক্ট। বাকের ভাই সিগারেট উল্টো হয়েছে। আই খালি স্টপ, কমপ্লিট স্টপ, নো মুভমেন্ট। কই যাবে? কথা বলবে না, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক। চলো জোরসে চালাও, খালি কথা খালি কথা। কথা বলুন না বাঙালির উপায় কি? উঠো। উঠো মানে? তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। আমি আপনাকে রিক্সা নিয়ে আসতে বলেছি? বলার দরকার কি? হাই রিক্সা, আপাকে নিয়ে যাও, সাবধানে চালাবে, নো ঝাঁকুনি। ঝাঁকুনি হলে ভুরি গেলায় দেবো। অসহ্য। শোনো, তুমি অফিসে যাচ্ছ না? না। কেন? শরীরটা ভালো না, জ্বর জ্বর লাগতেছে। দেখি দেখি কাছে আসো তো, গায়ে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা। তোমার নিজের গায়ে 103 জ্বর, তুমি আমার জ্বর কি দেখবা?